আজ সকাল সকাল বাড়িতে জোড়া ইলিশের দেখা মিলল। কি জানি রূপালী রংটাই যেন আমার ভীষণ প্রিয়। আজকে বানাবো ইলিশের পাতুরি। বানানো খুবই সহজ আর খেতে হবে খুব সুস্বাদু, যদি মশলার পরিমাণটা হয় ঠিকঠাক। 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন পোস্ত, স্বাদমতো নুন, হলুদ আর টক দই আর কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে বেটে নেব মশলাগুলো। এবার কলা পাতাটা ধুয়ে হালকা করে সেঁকে নেব। তারপর কলা পাতার মধ্যে মশলা পেস্টটা দিয়ে ইলিশ মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে তারপর একটু সর্ষের তেল আর 1টা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব। তারপর কড়াইতে অল্প তেল গরম করে 2 পিঠ ভালো করে ভেজে নিলেই ব্যাস রেডি ইলিশের পাতুরি। এবার একটু গল্প করা যাক। আপনি বলুন, আপনার কোন পাতুরিটা সবথেকে বেশি ভালো লাগে, ইলিশ পাতুরি নাকি ভেটকি পাতুরি? এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। একটির মধ্যে অসংখ্য কাঁটা আর একটির মধ্যে 1টাও কাঁটা নেই। আপনার কোনটি প্রিয়?